হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কীভাবে আর্ক আঁকা যায়। আর্ক মানে হচ্ছে বৃত্তচাপ, মানে বৃত্তের একটা অংশকে বলে আর্ক। তাহলে কীভাবে আমরা আঁকবো দেখি। আমাদের এই যে আর্কের স্থানটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন অনেক ধরনের অনেকভাবে আমরা এই আর্কটি আঁকতে পারি। প্রথমটি হচ্ছে থ্রি পয়েন্ট, তিনটা পয়েন্টকে টাচ করে আমরা আর্ক যদি আঁকতে চাই, ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, দেখেন আমাদের আর্কটি তৈরি হয়েছে। হচ্ছে আমাদের প্রথম একটা একটা উপায়ে, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু আমরা এখানে টাইপও করতে পারি, এ আর, এ দেখেন আর্ক চলে আসছে, এই যে আর্ক চলে আসছে। তাহলে তিনটা পয়েন্ট দিয়ে বলেছিলাম আর্ক আঁকবো, একটা, দুইটা, তিনটা আঁকে গেছি। তাহলে এইভাবে আমরা আর্কটা আঁকতে পারি কমান্ড বক্সের মাধ্যমে। আবার কি, আবার আমরা কি জানি, আমরা যদি কিবোর্ডের মধ্যে আর্ক লিখি, এ এই যে এ লিখলাম, আর্ক চলে আসলো, তখনও কিন্তু আমরা এই যে একটা পয়েন্ট, দুইটা পয়েন্ট, তিনটা পয়েন্ট, এগুলো কিন্তু আমরা আর্কটা আঁকতে পারছি। এখন চালু করি। মনে করেন আমরা আর্ক আঁকবো অন্যভাবে একটু, কেমন? আমাদের যদি কোনো সেন্টার পয়েন্ট থাকে, হ্যাঁ, সেই সেন্টার পয়েন্টটা ইউজ করে যদি আমরা আর্ক আঁকতে চাই, তাহলে তিনটা উপায় আছে। যে অন্যভাবে এখানে এখানেও আছে, যদি স্টার্ট প্রথমে প্রেস করবো, তারপর সেন্টার, তারপর অন্য কিছু, স্টার্ট। তাহলে কি দেখি, আমরা এটা সিলেক্ট করলাম, ফর এক্সাম্পল আমরা এখান থেকে স্টার্ট করব, আমাদের যে বৃত্তচাপটা আঁকবো তার কেন্দ্রটা ফর এক্সাম্পল এখানে এখানে আঁকবো, এবং মনে করেন আমরা এই যে এই পর্যন্তটা আঁকলাম। তাহলে শুরু করলাম, এটা আমাদের কেন্দ্র, তাহলে এই একটা আঁক আমরা তৈরি করলাম, যে আমাদের লাস্ট পয়েন্ট ছিল, ঠিক আছে। আবার দেখি, আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করলাম, আমি আমি যদি কমান্ড বক্স থেকে সিলেক্ট করি এ আর, এই যে আর্ক চলে আসছে আমাদের, এই আমাদের ফার্স্ট পয়েন্ট। একটু দেখাচ্ছি, আমরা আবার আঁকছি, এখানে লিখছি আই আর, যে আর্ক চলে আসছে, এই যে আমি এখন দেখাবো আমাদের স্টার্ট পয়েন্ট হচ্ছে আমাদের এটা, দেখেন আমাদের এখানে লেখা আছে, হ্যাঁ। সেকেন্ড পয়েন্টটা আমরা কি চুজ করব, লেখা আছে, আমি চাইলে যে কোনো এই যে আগের মতো চুজ করতে পারি, কিন্তু আমি সেন্টারটা যদি চুজ করতে চাই, আমি আমার যে আমি যে আর্কটা আঁকবো তার সেন্টার যদি আমি এখানে বলি, এবং এর দিতে চাই এর ইনফরমেশনটা, এন্ড পয়েন্ট যদি দিতে চাই, দেখেন এখানে দেখা আছে এন্ড পয়েন্ট দিতে চাও, নাকি অ্যাঙ্গেল, নাকি লেন্থ, কি দিতে চাও, আমি যদি এখানে এন্ড পয়েন্টটা দিতে চাই এখানে, তাহলে দেখেন আমাদের এই আর্কটি কিন্তু এখান থেকে স্টার্ট হয়ে এই সেন্টার ধরে এই পর্যন্ত আসছে, ঠিক আছে। দেখেন আবার দেখাচ্ছি, আমাদের এখানে কি লিখেছি, আর্ক, এই যে এ আর্ক, আমরা ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করলাম, এই যে আমাদের ফার্স্ট পয়েন্ট, এরপর যদি সেন্টার চুজ করতে চাই, এখানে সেন্টার লিখবো অথবা সি প্রেস করবো, এই আমাদের সেন্টার, আমরা দিতে চাই একটা এন্ড পয়েন্ট দিতে চাই, আমরা ফর এক্সাম্পল এন্ড পয়েন্ট আমরা দিলাম এই এখানে, এখানে আর্কটা হয়েছে এখানে। আবার একটু আবার দেখি অন্যভাবে, এ আর, এই যে আর্ক, এই যে আর্ক চলে আসছে, আমাদের ফার্স্ট পয়েন্ট এখানে, এই আমাদের সেন্টার, তো সি লিখলাম, সি এন্টার, সেন্টার দিলাম, এখন আমাদের সেন্টার পয়েন্টটা আমাদের হচ্ছে এখানে। তাহলে আমরা কি করবো, যদি এখন বলি এখানে এন্ড পয়েন্ট দিব নাকি কি দিব, আমরা যদি অ্যাঙ্গেল দেই বা লেন্থ দেই তাহলেও কিন্তু হয়, আমি যদি লেন্থ দিয়ে দেখাই, ধরেন আমি লেন্থ দিলাম আমি এখানে 20, হয়নি কারণ 20টা এখানে দেখাচ্ছে না, আমি একটা একবার দেখাচ্ছি, এখানে আমাদের আর্কটা চুজ করলাম, এই যে আর, এই যে আর্ক চুজ করলাম, আমাদের ফার্স্ট পয়েন্ট, আমাদের এই যে এখানে সেন্টারের জন্য আমরা সি প্রেস করলাম, যেখানে সেন্টার প্রেস করলাম, এরপরে আমাদের এখানে আছে লেন্থটা, আমরা যদি বলি যে হলো 5, তাহলে কিন্তু দেখেছেন হয়েছে। তাহলে এভাবে আমরা কিন্তু করতে পারি, আমাদের ইনফরমেশন দিয়ে, যে আমাদের এখানে ইনফরমেশন দিয়ে করতে পারি, স্টার্ট, সেন্টার, এন্ড দিয়েছি। এখন স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল যদি দিতে চাই তাহলে কি করতে হবে সেটা একটু দেখি, আমরা এখান থেকে চুজ করবো আমাদের স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। তাহলে আমাদের এখান থেকে স্টার্ট হবে, আমাদের যা সেন্টার, আর অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেল দিলাম 60, দেখেন এই যে আমাদের একটা বৃত্তচাপ তৈরি হয়েছে যেটার অ্যাঙ্গেল 60 ডিগ্রি, ঠিক আছে। 60 ডিগ্রি একটা বৃত্তচাপ, এখান থেকে যদি আমরা অ্যাঙ্গেল নিতে পারি, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলের, যেটা আমি এখান থেকে আসতে পারি, যে আমাদের আর্কের ইনফরমেশনটা যদি চাই এখান থেকেও সম্ভব, এখানে এখানে লেখা দেখাচ্ছে আমাদের
কতটুকু ডিস্টেন্স দেখাচ্ছে, আর এখানে আমরা আর্কের লেন্থ, এটা হচ্ছে আর্ক লেন্থ। হ্যাঁ, এটার ইনফরমেশন অ্যাঙ্গেল যদি জানতে চাই, এই যে 60 ডিগ্রি আমাদের অ্যাঙ্গেলটা দেখাচ্ছে, তাহলে আমরা অ্যাঙ্গেল দিয়েও কিন্তু তৈরি করতে পারি, এবং আমাদের এখানে আমাদের যে বললাম স্টার্ট সেন্টার এন দিয়ে করতে পারি, লেন্থ দিয়ে করতে পারি, এবং অনেক অপশন আছে, আমরা এইভাবে আমাদের আর্ক তৈরি করতে পারি বিভিন্নভাবে। ধন্যবাদ সবাইকে।